প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য এইবার কলেজ দিচ্ছে সুবর্ণ সুযোগ যেটা বলেছিলাম অনেক আগে সেটাই ঘটলো আমার কথা অনুযায়ী কি হলো তোমাদের ক্ষেত্রে কি সুযোগ রয়েছে এ এবং তোমরা যারা পাসে ভর্তি হয়েছো তোমরা অনার্সে কনভার্ট করতে পারো এবং সাবজেক্টও পরিবর্তন করতে পারো বিভিন্ন কলেজে বিস্তারিত এই ভিডিওতে এ তা নিয়েই আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমাদের অনেক আগে যখন সংবাদ মাধ্যম বলছিল যে তোমাদের তোমরা এবছর উচ্চ মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হতে পারবে না আর তখন কিন্তু এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা যখন ইনফরমেশান পাচ্ছিলে যে তোমাদের কলেজে ভর্তি নিয়ে সমস্যা হবে তখন কিন্তু আমি বলেছিলাম তোমাদের তোমাদের কোনো চিন্তা করার বিষয়ই নেই কারণ প্রথম দিকে একটু অসুবিধা হবে পরের দিকে চিত্রটা পুরোপুরি উল্টো হবে যে তোমাদের ভর্তি নিতে চাইবে কলেজ কিন্তু কলেজের কাছে সিট ফাঁকা পড়ে থাকবে সেটাই কিন্তু এই মুহূর্তে ঘটল এবং সেই সিট পূরণ করার জন্য বিভিন্ন সুযোগ দিচ্ছে ছাত্রছাত্রীদের কলেজ কর্তৃপক্ষ কি বলছে পুরোটাই জানাবো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে কিন্তু একটি লাইক প্রদান করতে একেবারেই ভুলো না সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে অনেকেই এখনও ভর্তি হতে পারো নি অনেকেই চিন্তিত যেহেতু মেরিট লিস্টে নাম আসেনি সেই কারণে তোমাদের বারবার আমি বলেছি তোমরা কলেজের সাথে সরাসরি যোগাযোগ করো তোমাদেরকে ভর্তি কিন্তু নিয়ে নেবে এই মুহূর্তে কিন্তু ভর্তি নতুন ছাত্রছাত্রীকে নেওয়া তো অবশ্যই নেওয়া হচ্ছে তার সাথে যাদের যারা পাশে ভর্তি হয়ে গেছে তাদেরও অনার্সে এ পড়ার সুযোগ দিচ্ছে কনভার্ট করতে পারছে অর্থাৎ কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেলে এবং সেই ছাত্রছাত্রীকে কী হচ্ছে আপগ্রেডেশনের সুযোগ দিচ্ছে অর্থাৎ পাঁচ থেকে অনার্স কোর্সের পড়াশু কিন্তু সুযোগ দিচ্ছে এবং কোনো সাবজেক্টে যদি তুমি পড়ো সেক্ষেত্রে অন্য সাবজেক্টে যদি যেতে যাও সেটারও কিন্তু সুযোগ দিচ্ছে রাজ্যের কিছু কিছু জনপ্রিয় কলেজেও কিন্তু হাজার পাঁচশো করে সিট এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে তারা চাইছে যে ভর্তির যে সময়সীমা সেটাকে বৃদ্ধি করার জন্য কোন রাজ্যের কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে সংবাদ মাধ্যম পোস্টটি তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা আসনেই চিন্তা নানা পথে কলেজের স্নাতকের ভর্তির আর তিন দিন ভর্তির চিত্র আশুতোষ কলেজে দু হাজার সাতশোটি মোট সিট রয়েছে দু জন পড়ুয়া ভর্তি হয়েছে এখনও পর্যন্ত বঙ্গবাসী কলেজে দু সিট রয়েছে এক ভর্তি হয়েছে অর্থাৎ এখনও হাজার সিট ফাঁকা রয়েছে সিটি কলেজের কথা যদি বলি এক হাজার পাঁচশো পঞ্চাশটি সিট রয়েছে এক হাজার একশোটি সিট পূরণ হয়েছে নিউ আলিপুরের কথা যদি বলি তাহলে এক হাজার সাতশোটি সিট রয়েছে এক হাজার চারশোটি পূরণ হয়েছে জয়পুরিয়া কলেজের কথা যদি বলি দু হাজার চারশোটি সিট রয়েছে এক হাজার পাঁচশোটি সিট পূরণ হয়েছে অর্থাৎ এখনও নশোটি সিট কিন্তু বাকি রয়েছে সেই কারণেই কিন্তু শেষবেলায় কলেজে কলেজে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের অফারের ছড়াছড়ি কারোর অফার যত শীঘ্রই ভর্তি হবে তত পছন্দের কম্বিনেশন পাবে এ কোনো কলেজের সাধারণ শাখার আবেদনকারীর পড়ুয়াদের এর অনার্সে ভর্তির আবেদনের আপগ্রেডেশনের সুযোগ দিচ্ছে অনার্সের অন্য বিষয়ে ভর্তির সুযোগও মিলছে কোথাও কোথাও তার মানে বুঝতেই পারছ প্রথমে যে চিত্রটা সংবাদ মাধ্যম তুলে ধরছিলো যখন আমি বলেছিলাম যে সিট বাড়ানোর কোনো প্রয়োজন নেই এমনিতেই সিট ফাঁকা হয়ে যাবে কারণ প্রথম দিকে সমস্ত ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করবে এটা জানা কথা তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে পলিটেকনিকের দিকে এখনও পর্যন্ত বহু নার্সিংয়ের দিকে অনেক ছাত্রছাত্রী চলে যাবে এ এবং তোমার পলিটেকনিকের কাউন্সিলিং হলে যে ভোকলেটের কাউন্সিলিং হলে অনেকেই কী হচ্ছে ওই চলে যাবে এ এবং সম আরও বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কোর্সে তারা ভর্তি নেবে তখন এই ভর্তির প্রক্রিয়া আরও কমবে মানে যে সিট আসন সংখ্যাটা দেখছো সেটা আরও সংখ্যায় কিন্তু কমতে থাকবে এ এবং কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তিও হবে সেক্ষেত্রে এ ভর্তি হওয়া পূরণটা কিন্তু কলেজে সিট সেটা কিন্তু একটা অসম্ভবের দিকে থেকে যায় প্রথম দিকে দেখা যাচ্ছিল আসন সংখ্যা বাড়ানোর আবেদন করছিল কলেজ কর্তৃপক্ষ আমি যখন বলেছিলাম তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কারণ আগের বছরও কিন্তু সেই একই চিত্র দেখা গেছিলো ও সেই কারণেই আমি আগের থেকেই বলেছিলাম তোমাদের কোনো অসুবিধা নেই তোমাদের প্রত্যেককেই কিন্তু ভর্তি নেওয়া হবে আর এই মুহূর্তে তো সুবর্ণ সুযোগ তোমাদের জন্য বিভিন্ন অফার দেয়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যে আগে ভর্তি হবে তাকে পছন্দের সাবজেক্ট দেওয়া হবে তুমি নাম্বার যাই পাও না কেন তোমাকে পছন্দের সাবজেক্ট দেওয়া হবে এখানে বলা হচ্ছে এবং কোনো অনার্স নিয়ে তুমি যদি পড়ো তা সেক্ষেত্রে অনার্স চেঞ্জ করতে যাও অন্য অনার্সেরও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এছাড়া তুমি যদি পাস নিয়ে রীতিমতো ভর্তি হয়ে যায় তাহলে তুমি পাসের সাবজেক্টকে অনার্সে বা অন্য অনার্সে তুমি আপগ্রেডেশন করতে পারবে সেটাও কিন্তু উল্লেখ করা হচ্ছে সেই কারণে তোমরা যারা এই মুহূর্তে ছাত্রছাত্রী আছো তোমরা যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি কিংবা পছন্দের সাবজেক্টে ভর্তি হতে চাইছো এই সমস্ত কলেজের সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারো ও এছাড়া বাড়ির কাছের অন্যান্য কলেজের ক্ষেত্রেও যোগাযোগ করতে পারো প্রত্যেকটা কলেজেই প্রায় সিট ফাঁকা রয়েছে এবং এই মুহূর্তে আবেদন করা হচ্ছে সিট পূরণ করার জন্য ও যাতে ভর্তির যে সময়সীমা সেটাকে বাড়িয়ে দেওয়া হয় আর মাত্র তিন দিন রয়েছে হাতে কিন্তু এই মুহূর্তে আরও ভর্তির সময়সীমাকে বাড়িয়ে দেওয়ার কিন্তু ও উল্লেখ করছে কলেজ কর্তৃপক্ষ যাতে সিট পূরণ কিছুটা পুরনো পর্যন্ত হতে পারে কারণ পরবর্তীকালেও অ্যাডমিশন ক্যান্সেলের কিন্তু সম্ভাবনা রয়েছেই যেটা বললাম আর সমস্ত দিক থেকে তোমাদের যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি তোমরা কিন্তু অতি অবশ্যই কলেজের সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো আর তোমাদের মধ্যে কারা পাস থেকে অনার্সে আপগ্রেডেশান এবং সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো তারাও কিন্তু রীতিমতো যোগাযোগ করতে পারো আর তোমরা যারা আপগ্রেডেশান এবং সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ जय भारत